প্রত্যেক বইয়ে দেখবেন নতুন নতুন লেখক, কারণটা কি, একটা নতুন বই মানে একটা নতুন প্রজেক্ট, একদম টপ টু বটম সবার জন্য টাকার ভাগে ভাগে, একটা বিরাট আশা, বিরাট আকাঙ্ক্ষা, বিরাট টোপ, বিরাট লোভ দেখিয়েও আপনি শিক্ষা ধ্বংস করতে পারেন। আমাদের শিক্ষা সংক্রান্ত বক্তারা, আমাদের মাদ্রাসার কতগুলো স্ট্রিম আছে এটা না জেনেই বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত বক্তৃতা দিয়েছেন। আমি কয়েকজনকে সামনে বলেছি যে আপনার তো আসলে এই বিষয়ের খোঁজখবর নিয়ে তারপর আসা উচিত, এর বাইরে আপনি আসলে কীভাবে শিক্ষাতাত্ত্বিক হন যে আপনি ধারাগুলোই জানেন না। 53 বছর পরেও আমাদের অবস্থা একই জায়গায় আছে এবং আমরা এখনও ইউটিউবের মধ্যেই আছি। বাজারে মানে আমাদের দেশে এখন যে শিক্ষানীতিটা আছে এটার একদম বাইরে গিয়ে, এটাকে কোনো প্রকার পাত্তা না দিয়েই কিন্তু বিশ্ব ব্যাংকের প্রজেক্ট আকারে আমাদের এই গত 3-4 বছরের অতি বিতর্কিত আমাদের যে নতুন কারিকুলাম, এই কারিকুলামটা হয়েছে, এটা কিন্তু একেবারেই আমাদের আগে যে শিক্ষানীতি চালু আছে তার সঙ্গে সম্পর্কিত না, এটাও কিন্তু প্রজেক্ট। আমাদের এখানে শিক্ষা হলো বাংলাদেশ রাষ্ট্র বহুদিন ধরে প্রজেক্টে চলে, গত 12-13 বছর এটা মহামারী আকার ধারণ করেছে এবং আমাদের এন্টার শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রজেক্ট। এই প্রজেক্টের কারণে কিন্তু পাঠ্যপুস্তক 10% 20% রূপান্তর করতে আপনারা দেখবেন না, ও সবসময় পাঠ্যপুস্তক নতুন করে, ওর ধান্দাটাকে ও সবসময় অলওয়েজ নতুন, মানে এর যে ফাঁসি কি কাজ তার হতে পারে না, একটা পাঠ্যপুস্তক 10% করে চেঞ্জ হবে, 10 বছর পরে নতুন একটা চেহারা দাঁড়াবে। আমি আজকে যদি সিদ্ধান্ত নিই যে পাঠ্যপুস্তক এরকম করবো, আমি প্ল্যান করবো 10 বছরে, এটা 10% 20% আস্তে আস্তে এগিয়ে একটা সমঝোতার ভিত্তিতে সবার পরিচিতির ভিত্তিতে আগাবে, আপনি এখানে কখনোই দেখবেন না। এখানে প্রত্যেক নতুন লেখক, প্রত্যেক বইয়ে দেখবেন নতুন নতুন লেখক, কারণটা কি, একটা নতুন বই মানে একটা নতুন প্রজেক্ট, একদম টপ টু বটম সবার জন্য টাকার ভাগে ভাগে। তার মানে হলো এই যে ব্যাপার, এই পুরো ব্যাপারটা যদি আপনার মাথায় না থাকে, এটা কিন্তু শিক্ষার সব ধারার ক্ষেত্রে প্রযোজ্য এবং এটা মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। মেইন স্ট্রিম শিক্ষা ধ্বংসের ব্যাপারটা পরিকল্পিত, তার মানে এখানে এক ধরনের যাকে আমরা বলি কনস্পিরেসি থিওরি, এটা আছে যে প্রভাবশালী ডিসকোর্স দ্বারা পরিচালিত, যেটা আসলে আমাদের জন্য খুব সুবিধাজনক হয় নাই, তা না 53 বছর ধরে আমরা দেখতেছি যে এটা আসলে ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। এবং পাঠ্যপুস্তকের ক্ষেত্রে কী করে, বলে যে এটা এই লেখক আছে, এই লেখক নাই, একে বাদ দিতে হবে, একে রাখতে হবে। যেমন গত বই যারা লিখেছেন আমার কলিগ, আমার কাছে বিস্তর দুঃখ প্রকাশ করেছেন যে অমুককে আমি কিছুতেই রাখতে পারছি না কিন্তু অমুককে রাখতে হচ্ছে। আমি বলেছি যে অমুককে যদি রাখতে হয় আমি এটা ছেড়ে দেবো, আমি বলছি আপনি যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ খারাপ কারিকুলামের সময় কাজ করলেও আপনার এই সিদ্ধান্ত ব্যক্তিত্ব সম্পর্কে আমি নাম বলতে পারি কিন্তু আপনারা নাম আন্দাজ করতে পারেন, সরকারের লোকজনের নাম বই রাখবে। তার মানে রাহা একদম যথার্থ সাব্যস্ত করেছেন, অবস্তুগত তার মধ্যে আবার কি ও ধরতে পারছে শুধু পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তকের মধ্যে আমাদের সমাজের চাহিদা কি, ইনফ্যাক্ট আমরা সামাজিকভাবে দায়ী করেছি অমুকের লেখা আছে না থাকতে পারবে না, অমুকের লেখা থাকবে ইত্যাদি ইত্যাদি। ফলে এইভাবে আমরা দেখছি 10 এবং 10 নম্বর পয়েন্টে রাখালরা একটা দারুণ প্রস্তাব তুলেছেন যেটা একদম অপরিচিত, কিন্তু রাখালরা অন্য প্রবন্ধে আমি পড়েছি। সেই পয়েন্টটা হলো যে আপনি একটা বিরাট আশা, বিরাট আকাঙ্ক্ষা, বিরাট টোপ, বিরাট লোভ দেখিয়েও আপনি শিক্ষা ধ্বংস করতে পারেন। রাখাল রাহার মাথায় নিশ্চয়ই এই পয়েন্টটা, আমি আন্দাজ করি, আমি তার মাথায় ঢুকি নাই কিন্তু আন্দাজ করি এটা এসছে গত কারিকুলাম থেকে। গত কারিকুলামের এটা বলছে যে প্রত্যেক লোক ক্রিয়েটিভ, বলে লাগাও পোলট্রি এমন করো যে প্রত্যেক লোক বিজ্ঞানী হয়ে যাবে, ওরা কিন্তু এটা প্রচার করেছে। কিন্তু তার মানে ওই যে আপনার ভিতরে সম্ভাবনার কথা বলাটা, এটা কীভাবে বিপরীত ক্রমে শিক্ষা ধ্বংসের সঙ্গে যুক্ত হয়ে উঠতে পারে তার দার্শনিক আলোচনা সম্ভব কিন্তু বাস্তব উদাহরণ গত পাঠ্যক্রম। আমাদের লক্ষ্য হবে বাংলাদেশ, আমাদের লক্ষ্য হবে বাংলাদেশের জনগণ এবং আমরা একটা ইনক্লুসিভ নতুন আকাঙ্ক্ষার মুখোমুখি হয়েছি ছাত্র জনতার এই অভ্যুত্থানের মধ্যে। এখন বাংলাদেশে এই সময় তৈরি হয়েছে, এখন বাংলাদেশে এই সময় তৈরি হয়েছে যে আমরা শিক্ষা খাতেও ওই ইনক্লুসিভনেসের অধীনে বা লক্ষ্যে কাজ শুরু করতে পারি।